নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে আমি তোমাদেরকে ট্যাংরা মাছের ঝোল বানিয়ে দেখাবো। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, আর এই গরমের সময় খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছে না হলে এই ধরনের রেসিপি কিন্তু বানানো যেতে পারে, যেটা রান্না করলে আর বেশি কিছু রান্না করার প্রয়োজন নেই, আর ভাতের সাথে তো দারুণ লাগে খেতে। তাহলে চলো আজকের এই ট্যাংরা মাছের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে আমি মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ নিয়েছি। তো ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে রাখা আছে। এবার আমি এর মধ্যে হাফ টিস্পুন মতো লবণ আর হাফ টিস্পুন মতো হলুদ দিয়ে ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এই তেলটা দিলে কিন্তু মাছগুলো যখন আমরা ভাজবো তখন অনেক সময় তেল ছিটকে ছিটকে আসে গায়ের দিকে, আর এই তেলটা দিলে মাছগুলো ভাজার সময় আর একটুও তেল ছিটকে আসবে না। এটা কিন্তু একটা টিপস। এবার আমরা মাছগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন মাছগুলো আমাদের দিতে হবে, না হলে কিন্তু মাছগুলো তলায় লেগে যেতে পারে। তো মাছগুলো তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু সাথে সাথে উল্টাতে গেলে মাছগুলো ভেঙে যায়, তাই জন্য মাছগুলো যখন এক পাশে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আবার উল্টে দিতে হবে। আর এই ট্যাংরা মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে মাছগুলোকে ভেজে নেব। তো দেখো, এখানে ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বাকি যে কটা ট্যাংরা মাছ রয়েছে আমি সবগুলোই এরকমভাবে ভেজে নেব। তো দেখো, সমস্ত মাছ ভাজা এখানে আমার হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা তেলের মধ্যে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একদম গলে যাচ্ছে। তো দেখো, টমেটোটা এখানে একদম গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যার যেরকম ঝালের প্রয়োজন সে সেরকমই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের থেকে একটু বেশি জিরের গুঁড়ো। এবার এই মশলাগুলো তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। এবার মশলাটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য একটু কষিয়ে নিতে হবে। তো দেখো, মশলাটা ভালো করে কষে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি বড় 1 গ্লাস জল দিয়ে দিলাম। মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছ। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। এবার হালকা করে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দেব মোটামুটি 5-7 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। তো 5-7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো ট্যাংরা মাছের ঝোল আমাদের প্রায় রেডি হয়ে গেছে। আমি নামানোর আগে একটু ধনে পাতা কুচি আবারও দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা কিন্তু একদম সিম্পল আর খুব কম সময়েই কিন্তু হয়ে যায়, আর গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো এই ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখো। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক বা কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।